দেশকে পিছিয়ে নেয়ার অপচেষ্টায় তৎপর একটি মহল মন্তব্য তথ্যমন্ত্রীর আসসালামু আলাইকুম চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মুকিতুল কবির শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াতসহ একটি মহল নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে নেয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংসদ সদস্য ও মন্ত্রীর তহবিল হতে অনুদান প্রদান উপজেলা পরিষদ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় সম্প্রসারণ প্রতিনিধিদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার পরে লিচুবাগান এলাকায় কাপ্তাই থেকে বহদ্দার হাট উদ্বোধন করেন মন্ত্রী বিএনপি গন্ডগোল লাগানোর চেষ্টা করছে দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে এবং মানুষের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ভূমি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস স্টেশনে হামলা পরিচালনা করা হয়েছে এগুলো কখনো ইসলাম বলে না এগুলো করার জন্য ইসলাম এগুলো কখনো সমর্থন করে না কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে দোকানের ভেতর ঘুমন্ত অবস্থায় ফয়জুল ইসলাম আনসারুল্লাহ ও আয়াজুল্লাহ নামে তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে ফরে উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমদাদুল হক জানান গতকাল রাত আড়াইটায় উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে বেশ কিছু দোকানপাট পড়ে গেছে এ সময় ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয় এরা দোকানের কর্মচারী বলে জানা গেছে চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে পাঁচশো আঠারো জন এদের মধ্যে চারশো ছত্রিশ জন নগরীর ও বিরাশি জন বিভিন্ন উপজেলার এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল চল্লিশ হাজার আটশো একজনে এদিকে নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও আটান্ন জন এ নিয়ে চট্টগ্রামে মোট করোনামুক্ত হলেন চৌত্রিশ হাজার একশো সাঁত্রিশ জন সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এ তথ্য জানায় এদিকে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতুর রহমানের মৃত্যু হয়েছে গতকাল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবে হেফাজতের সাথে বিএনপি জামায়াত জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ গতকাল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ সেন্টার ফর ইসলাম অ্যান্ড ইন্টার রিলিজিয়াস ডায়ালগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন শিক্ষাপমন্ত্রী মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় বোর্ড অফ ট্রাস্টের চেয়ারম্যান ও সাংসদ প্রফেসর ড আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী খাদিজাতুল আনোয়ার সনি উপাচার্য অধ্যাপক আনোয়ার আজিম আরিফ অনেকেই উপস্থিত ছিলেন সারা ন্যায় চট্টগ্রামেও স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নগরীর সাতটি কেন্দ্রে সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম সরকারি কলেজ ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে গিয়ে কেন্দ্রের বাইরের অভিভাবকদের ভিড় দেখা যায় এর আগে সরকারি নির্দেশনা মেনে পরীক্ষার্থীরা সকাল আটটার মধ্যে কেন্দ্রে উপস্থিত হন প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ সদস্য ছিল ভ্রাম্যমাণ আদালত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকত সহ সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন এই নির্দেশনা গতকাল মধ্যরাত থেকে আগামী চোদ্দ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে গতকাল রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম তবে হোটেল মোটেল গেস্ট হাউস রেস্টুরেন্ট ও বিপণী কেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে জানান তিনি এদিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে কক্সবাজারের জেলা প্রশাসন গতকাল সকাল থেকে এই নৌপথে চলাচলকারী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বিভাগীয় ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর আন্দরকিল্লাস্থ সিটি কর্পোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা এ সময় বক্তারা বলেন অটিজম সহ সকল প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে সকলে মিলে তাদের নিয়ে নতুন কর্মপদ্ধতি উদ্ভাবন করতে হবে যাতে তারা নতুনভাবে নতুন বিশ্ব গড়ে তুলতে পারে এদিকে দিবসটি উপলক্ষে মীরসরাই অটিজম সেন্টারের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু এন বিপ্লব শরফুদ্দিন কাশ্মীর ও সুমি রানী দেবী সহ অনেকে হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন করা গেলে দেশের সার্বিক অগ্রগতির সঠিক চিত্র দৃশ্যমান হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী গতকাল নয় নং ওয়ার্ড বিজয়নগর সিডিসির সদস্যদের সাথে মতবিনিময় ও জলবায়ু সহিষ্ণু অবকাঠামো তহবিলের আওতায় ড্রেনের কাজ উদ্বোধনকালে তিনি একথা জানান এ সময় ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএনডিপি বাংলাদেশের একটি প্রতিনিধি দল আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এবং প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আব্দুল মানান উপস্থিত ছিলেন করোনা সংক্রমণ রোধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকত সহ সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন দুপুরে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ জানান আগামী চোদ্দ এপ্রিল পর্যন্ত পার্কি সমুদ্র সৈকত সহ সকল পর্যটন কেন্দ্রে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তিনি জানান পর্যটন স্পটগুলোতে জনসমাগম বেশি হয় এ কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে তাই জেলা প্রশাসকের নির্দেশে পার্কি সমুদ্র সৈকত সহ সকল পর্যটন ও দর্শনীয় স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ার বড়োহাতিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ডজন মামলার আসামি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকার মোহাম্মদ জসিম উদ্দিন ওরফে জৈশা ডাকাতকে আটক করেছে র্যাব র্যাব সাত জানায় হাতিয়া এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাবের একটি দল এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা জসিমুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার একটি ওয়ান শুটার গান এবং রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে করোনা প্রতিরোধে রাঙ্গামাটিতে মোবাইল কোর্ট পরিচালনা এবং খাগড়াছড়িতে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লাতুল ইসলামের নেতৃত্বে শহরে মাইকিং এবং সরকারের আঠারো দফা নির্দেশনা বাস্তবায়নের কাজ করছে মোবাইল কোর্ট এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ছয় জনের কাছ থেকে দু হাজার সাতশত টাকা জরিমানা করা হয় এদিকে দুপুরে খাগড়াছড়িতে সেনাবাহিনীর চব্বিশ আর্টিলারি ব্রিগেড কুইমেরা রিজিয়নের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মজেম হোসেন নারী উদ্যোক্তা সৃষ্টি ও নারীদের স্বাবলম্বী করতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মুজফরনগর আবাসিক এলাকায় সায়রা গ্রিন পিস টাওয়ারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সকালে সপ্তাহব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন চশিকের কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম এ সময় সাবেক যুবলীগ নেতা মাকসুদ চৌধুরী নারী উদ্যোক্তা মিকিতাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশকে পিছিয়ে নেয়ার অপচেষ্টায় তৎপর একটি মহল মন্তব্য তথ্যমন্ত্রীর এবং উখিয়ায় আগুনে পুড়ে তিন রোহিঙ্গার মৃত্যু চট্টগ্রাম বার্তার শেষে আজকের মতো আমি মোহাম্মদ মুকিতুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফিজ